বৰলা কাই আগবঢ়াইছে ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ নিহাৰ নেচাৰেলস জি দিয়ে ঘন ধুনীয়া চুলি এয়ারটেল ইন্ডিয়ার ফার্স্টেস্ট নেটওয়ার্ক টাটা সম্পন মশালা আমুল দ্য টেস্ট অব ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লেটিনা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। এদেউ দুদেউ লুটানিয়াৰ সেউ কি বস্তু তাইৰ ভাষা তুমি ক'ত বুজি পাবা হে ভাই, মনটো বেয়া, ভাল কথা চিন্তাই কৰিব নোৱাৰে নহয়। ঐ পাখণ্ড, ঐ মোক দেখিলে জানোৱাৰৰ নিচিনা লাগে নেকি? জানোৱাৰৰ বিয়াত তোত জানোৱাৰবিলাক ব্যস্ত হৈ থাক, মোক এই যি কলি আৰু যাতে দুনাই নক। চাৰে বল লায়কৰ কথা ক'লাহে, বৰ চিন্তাত পৰি গ'লো ভাই ফল, আৰু দুদিনমান সময় পোৱা হ'লে ভাল আছিল। কিয়া পৰদিনা দিনাখন বিয়াখন পাতিব পাৰে নাযাব নাকি? যাব, কিন্তু ভোকটো কমকৈ উঠব। ওহ ৰাম, অ' হেল্ল' অ' হেল্ল' ছাৰ, এনেকৈ যে পিছফালৰ পৰা মাতিছ, ছাৰক হ'বলৈ এইটো সুৰত মাতে। দুখিত হ'লোঁ হওক ছাৰ। মইহে দুখিত হ'লোঁ, তইতো সুখিত হ'লি। সুখিত নোহোৱা হ'লে অ' হেল্ল' ছাৰ বুলি পিছফালৰ পৰা ৰিঙিয়াই মাতনে? অ' দাদা, চাহ খাব না? অ' দাদা, আকৌ নকলাক দুখোনে? নেখাওঁ। বৈরাগী সাধারণ বানাইলাম মুখে বৈরাগী, আমি আগ খাইলাম পাতাও খাইলাম লাউডি বানাইল। কেই না ভাই, এসে কি আই ফল কিতে পাইছু? এত ঘর বাড়ি নাই, বেশি সময়খিনি এতেই পড়ে থাকে, পেয়েও গেছি। বান্দার তোর ঘর আছে? হাহর বাহায়ন ঘর, আমার ঘর সবই রাজ হাউলিহান। হবো দে, বেশি লেভেল দিবা নালগে, হে পেয়ে কোক গেছি কৌ। আরে এ হুদকে গুরু আপনি এ কোক গেছি এত অঞ্চকি, এই কিবাহে কম কোনো কিবাহে কব নরু, মই অহার লগে লগে মোক বুইভা দি কলা তই নামেন বল, মই আহি আছো। হ্যাঁকে কই দুখুন হলে গেল কোক বাগে টেনশন হয়ে গেলাই ফল। কিয় টেনশন হে গুরু? টাকা পয়সা জোগাড় হওয়া নাই, ইফালে মাজতে মাত্র কালির দিনটো, টেনশন নব। পয়সা হয়ে যাব হে গুরু, পয়সার টেনশন লব নালগে, পয়সা আমি জোগাড় করি। উল্টা কথা নক পিয়াই ফল, ওই মাত্র মাজতে কালির দিনটো, কালি যদি পয়সা নুঠে তো পয়সা পাবি কো? মানুর পকেটর পরায় পয়সা উলে আনা সবতকে ডাঙার টান কাম। দিব হে সবে নেডলি, দিব দিব নেডলি, পকেটর পয়সা উলে আনি। ও কি কহায়, আমি পরর পকেটর পরায় পয়সা উলে আনি? আনি আনবা লাগব, বিয়াখানটো হবাই লাগব। ডকাইতি করবি? দরকার হলে করি। মোর বাপ্পা ও হও থাত্তা কইছি নাকি এ গুরু? তন্দর হা হবো না আমার, কি হা লাগি, হা থাকা বস্তু নামি দিম না। ও টেনশন খাই আছে গুরু, এ ভাগি বাদে নকা গিয়ে আমি যদি জোগাড় করবা নরু, ও লাগা কুটি আর বগা বরক নামি দিম। ও পেহি এতিয়া সুধা, কি সুধিব খুজিছিলা? মাছটো ৰুমৰ ভিতৰতে সুমে থাকিল, বিয়াত তেওঁ থাকিব নানাতকে সেইবোৰ মোৰ লগত ডিছকাছ হোৱা নাই। গাটো কিবা জৰ্জৰ বুলি কৈছিল, ভাল পালাক নাপাও নাইবা? এ সেইবোৰ একো নহয়, তামাম একট কৰিব পাৰে, যি একট কৰিব তুমি সঁচা বুলি ভাবিবা। কবা নোৰো দে, এগলা কি খেলা। এটা কথা হ'ল, কালিতো মই আহিবা নৰবাও বাৰু, ইতাতে একবাৰ মাষ্টৰক মাতি যাওঁ দে। কলৈ? বিয়াক মাতো দে। একো লাভ নাই, নেযায় যে সেইটো ফিনাইল। যাওক বা নাযাওক মোৰ মাতা কাম, মই মাতি যাওঁ। মাষ্টৰ, অ' মাষ্টৰ, অ' ঘুমাইছ নাকি হে? অ' মাষ্টৰ, টোপনি অহা বা গা বেয়া বুলি একট কৰি থাকিব চাবা। গাটো বৰ বেয়া বাই, এই টোপনি আছিলোঁ বিচনাতে পৰি। এই আছোৱা, মই তোমাক কৈছিলোঁ নে? কি কৈছিলি? মানুহবোৰে একট কৰা কথা। অ' পেহী, তোমাক ক'ব লগাখিনি কোৱা আৰু যোৱা। চবতো গম পাইছ এ মাষ্টৰ। কি একো গম পোৱা নাই? বিয়া পঢ়িম না, কইনা মোৰ ঘৰতে থাকব, ইতা কালি আহিবা নৰবাও পাৰোঁ, সেইদৰে কৈ থলোঁ। বিয়াক আহিবা কিন্তু পঢ়িম না, দিনত ভলা চটলত আৰু ৰাতি মোৰ চটলত, দিনে ৰাতি পাঘাৰি বন্ধ থাকব। বেয়া নাপাবা বাই, এই বিয়াখনলৈ মই নাযাওঁ, তথাপি মোৰ ফালৰ পৰা বেষ্ট অফ লাক থাকিল, ভালে ভালে বিয়াখন হৈ যাওক। কিন্তু মোৰ এটা সন্দেহ আছে। কি সন্দেহ থাকিল হে? ভাল হ'বই নোৱাৰে, কিবা বেয়াই হ'ব। এই বিয়াখন নহ'ব,
কিয় জান মোর মনটোয় কই আছে বুঝা এ তুমি যাবা মই খোঙ্গে দিয়া গাটো বৰ ভাল নহয় হাও কি এ ভাই খহুর আজি দুখন কোন কালতে আহিল এ তোমাক গেলি পাপৰ বাজা গিনলু কিনি আছি দা আহি গেলু মুক গেলি টেকাক গেলি নিম মোৰৰ কেতিমান টিৰি আছে নু আপনি এ জানব ইয়ে ইয়ে কৰ কি কথা কোৱা পুৰুহৰ আকো বিশ্বাস নাই আজি কিবা কথা পাতি থাকোতে হো জয় আৰু সুনিতা কথা কথা কৈছি কি কৈছি নু জয়ায়ে কৈছি আপনি দাদাক বহু ঢিলা দিছিব ও লক্ষ্য ৰাখব অলপ আজিকালি পুৰুহৰ আকো বিশ্বাস নাই অৰি অৰি কপাল তুমি আকো নাই জয়া কৈ থাকাত মই প্ৰপ্ৰিকে কি কমহে মই শুনছো সুনিতা আকো নাই কৈছি কি কৈছি নু ও আংকে ঢিলা দিয়াৰ মজা একদিন পাই যাবা হেংকে কৈছি সুনিতা হেংকে কৈছি তে মই কিবা কালা সুৰ কথা কৈ আছো নাকি জয়াই হেংকে কৈছি সুনিতা হেংকে কৈছি মই তাকে কলো মায়ে কক নাই সদায় দিয়া ডাইলগ তোকে দিছি কি ডাইলগ হা কুকুৰ নেছ ও চুঙে ভৰে থলিও চিধা নৱে যা মাই হাম মাৰি তুমি আকৌ নকলা নাকি আমাৰ মাইদিয়াৰ সেনাই নহয় আমাৰ মাইদিয়াৰ এনাই নহয় আমাৰ মাইদিয়াৰে মোক জান্তু জান্তু বুলি মাতি মৰম কৰে ও কৈছিলো কৈছিলো মাইদিয়াৰে মোক জান্তু জান্তুকে মাতে আৰু মোক মস্ত মৰম কৰে জয়া আৰু সুনিতাই যি আখৰা কথা কৈ হাইছি মোৰ গোটেই চকুলো ওলে গেছি জানেনে কি কৈছিনো ও তোমাক মাতাওঁতে জান্তু জান্তুকে মাতে এনে তোমাক জন্তু জ্ঞান কৰে এই কুকুৰনি দুটাক মই দায়িত্ব গেলা সব ভাগে ভাগে লব দে মই তো ধোৱা মেলা দায়িত্ব লওঁ আৰু পেইহে কন্যাৰ দায়িত্ব লব ও বাবা তই কালি পুৱা লঘনে থাকিবি দে অ জেঠি কি এ হা এই ৰাতি তই কৰ পেৰে আহিলি কাল লগত আহিলি ভাইটি এটি আহিছো সি বাটত থিয়া দি আছে কিবা এটা কথা উদ্ভাইছিলো আপুনি কি লঘনে থকাৰ কথা কলাক ন ই কালি লঘনে থাকিব তাকে কলো এইটোৱে ডাঙৰ কথা হ'ব নহয় খুইদেউ মোৰ ভোকটো বহুত বেছি একো খাব নোৱাৰিম নেকি চাহ পানী অলপ খাব পাৰিবি অ মুখবোতো দুটামান খাব পাৰিবি ৰাতি হবিচ কৰি পিছদিনা হাত পুৰুষৰ শ্ৰাদ্ধ কৰিলেহে বিয়াখন হ'ব ৰুটি ভাজি খাব পাৰিব যা ভাত নাখালি হ'ল মালভোগ কল খাব গাখীৰ খাব হা ৰুটি ভাজাই দি খালি সেইটো কিবা লঘন হ'ব হাও অ ভাজাই দি নাখাব গাখীৰ আৰু কলেদি খাব মই যাওঁ চুতীয়া ছাৰৰ লগত এটা বিৰত জৰুৰী কথা আছিল ফোন কৰি আছো অফ তেখেতৰ মায়াক পিতাকৰ কিবা নাম্বাৰ আছে যদি দেখে নাই নাই আৰু থাকিলেও নিদিওঁ কিয়া তাৰ মংগলৰ বাবে মই ছাগলী বিয়া পতাৰ কথা গম পালে মোৰ কলিজা খাব কিহে মাষ্টৰ বাবু কি হোৱানো দেখিলা নাই নাই সুধি ৰাখচোন অ কোক যায় ছাৰ এই থানাৰ পৰা আহোঁ কিয় হে ছাৰ কেছ এটা দিয়া হ'ল কিয়ৰ কেছ ছাৰ আমাৰ গাঁৱত শিক্ষিত মানুহৰ সমাজত ছাগলীৰ লগত মানুহৰ বিয়া হ'ব গতিকে কেছ এটা দি দিওঁ বিয়াখন বন্ধ হ'ব লাগে বুজিলি অ কি হ'ব এতিয়া ৰন্ধাটো মই নিজেই কৰোঁ নেকি ফল নাংগে গুৰু পইচা জানা তাৰ হলি মই হয় কৰিম যক গুৰু মই ৰন্ধা পাৰিব জানোতো দৰকাৰ নাইয়ে মাংসৰ আঞ্জা গুচি ঔটেঙা জোল আনিলি ডাঙৰ কথা হ'ব ঐ মান্নে মাৰা তই মোক কি বুলি ভাবিছা মোক কাছাৰ ৰান্ধনি বুলি ভাবিছা ঐ আগবাৰ মই মন্ত্ৰীক খানা খুৱাইছিলোঁ পাতিৰ মিটিঙৰ আকশ মানুহৰ খানা ডেকা কালৰ কথা কৈছি ইটা নালগে দক অ কপি কপি নিমখ হালি দিওঁতে ক'ৰবাত বেছি হলি হাহাকাৰ ৰখা নহ'ব বাপা ৰে নগেনে আমাৰ গাঁওখনৰ চবৰে সুখ দুখ বুজি পায় তাক কম পইচা দিলে হ'ল সিয়ে ৰান্ধি দিব কি গুৰুক তই ইমান আণ্ডাৰ এষ্টিমেট কৰা আণ্ডাৰ এষ্টিমেট মানে কি জানা না আও কি আই ভাল মই বুজিব নাই আই আণ্ডাৰ এষ্টিমেট মানে কি আই সন্মান হে গুৰু সন্মান কৰাৰ কথা কৈছি আপোনাক বুজি নাপ বুলি ভাবে বান্দাৰ তুচ্ছ জ্ঞান কৰাৰ কথা কৈছো আপোনাক ৰান্ধবা হয় অ হয় নেকি ঐ মই ৰান্ধিম যা ফাইনেল তই খালি মোৰ লগত থাকিবি এ যাতা হ'ব ঐ কি যাতা হ'ব এই ঐ মই ৰান্ধিম খাই ফেলে কবি খাব পালিহে কম এক কেজি মাংসৰ দাম যদি আমাৰ ৰান্ধনীক দেওঁ নগেনে ৰান্ধি দিব অ কেৰ পাই ৰান্ধলি দুই কেজি মাংস তাৰ চাহতে হে হ'ব আপুনি বৰ ধুৱাব মাই তে কি কৰিম কোনে ধুৱাব বৰ পেহীওতো ধুৱাব পাৰে
পেহেরে কইনা ধুবো ও জিতি কনক নকরাকে হুমেইলু দুয়ারত কনক করা নল ও মাই দজা থকদকে দিয়া নহল তাকে কইছি ইয়াই তই হেগলা আক করবা নালগে তই হলি গাউরি আপি কিহর কনক করবা লাগে হেঙ্কে নকপু মাই রুমুর ভিতরত কনক নকরাকে হুমেইবে না পে ও রুমুর ভিতরত মানু কি বা করি থাকে কেঙ্কে বা থাকে থকে কোনবা হুমেইলি বয়া কথা হয় না জি অলল বয়া নাপ্পো আজির পে আরেনকে কনক নকরাকে নুহুমাও দক হেতো কথাক লো আমি বয়া পাওয়া নাই দে কি বা কবা আইছ ক সুতিয়া ডাক গেলি বিরত বয়া লাগিয়েছে হাজার হক বন্ধুর বিয়া বন্ধু আইবা নরে তেখেতর মায়াকর ফোন নম্বরটো আছে যদি দেখে বো ও পিতাকর নম্বরটো হলেও হব হয়েছি যাই দাদার ফোন নম্বরটোয়ে নাজনু মাক পিতাকর ফোন নম্বর জানিম ও বহা আর চাহ খাই খরচ যা হে মাই দে ব হে নাও মান ব মই আহি আছো র ঐ হাজার চাহ খালি অ চাহর দোকানের চাহর সদায় বেলেগ ও মই তো ডেইলি চাহ দোকানত চাহ খাও ও চাহ দোকানত চাহ কিন্তু বিরাট বয়া দেখ গুরু গেস্টিক হবে কমাবো বলো ও কমেছো র তিন ভাগর ইটা মোর আখ ভাগ হল আগতে ডেইলি ন কাপ চাহ খাইছিল ইটা তিন কাপ হল ডেইলি থকে ছয় কাপ কমে দিছি হে তেরিকা বাধ্য হয়ে গেছো আই ফল হইনা হইছি গেস্টিক বেশি হইনা গুরু গেস্টিক বাড়া নাই র ও ভোলা কারবা বাড়ি গেছি কি কলা গুরু আগে মই ন কাপ চাহ খাইছিল ডেইলিক ডেইলিক ইটা তন্থে মোর লগে লগে অনাবারতে থাকা তন্থ কেড়ি তো আর মই চাহ খাবা নোর সেই কারণে ন কাপর জায়গা তিন কাপ হল খরা চাকে থাকিল চাহর কাপ তো অমিল কিহে মাস্টার বাবু কি হওয়ানো দেখিলা নাই নাই সুধি দকছো না ও কুক যায় স্যার এই থানার পা হো ইয়ো হে স্যার কেস এটা দিয়া হো কিয়র কেস স্যার আমার গাঁত শিক্ষিত মানুষের সমাজত চাকরির লগত মানুষের বিয়া হবে গতি কেস এটা দি দিউ বিয়াখন বন্ধ হব লাগে বুঝলি ও কি হব ইটা আকো নহে আহে ফল আমি আমার কাম করি থাকিম স্যার ও স্যার বুলু স্যার আছেনে ও বুধে দা স্যারক লগ পাবলে আহিলো মহারাজ নাই আহিব নিশ্চয় বহিয়ে লওঁ অকণ বহক মোৰ লগত একো ডিছকাছ হোৱাই নাই একচুৱেলি ৰিলিজনটো নাই যে কিবা কথা আছিল হবলা মানে স্যারে মোক ওভার টেলিফোন বহুত ধমকি দিছে কিয় স্যারে কৈছে আপুনি ইমান জনা বুজা মানুহ হয় এনেকুৱা এটা অন্ধবিশ্বাস মনত কিয় লৈ আছে এই বিয়া বন্ধ কৰক নহলে মই থানাত কেছ দিম এই মানুহজনক মোৰ এগেইনষ্টত যোৱাটো স্বভাৱ হৈ উঠিছে আপুনি বিয়া পাতক ময়ো চাওঁ কোৰ পানী কলৈ যায় ক' হেডমাষ্টৰে এই বিয়া বন্ধ কৰে চাওঁচোন মই ময়ো প্ৰেমলতাহে মই কৈছো কি এটো বিয়াৰ কইনা কালি বিয়া আজিৰ ভিতৰত জেনেকে হলিও ভাল হবাই লাগিব ডাক্তৰে কি কলা হাইছে মোক জক্কৰ বুলি হাইছে কিয় দিয়ক ছাগালৰ বিয়া বুলি কোৱাত হাইছে ছাগাল কইনা বুলি কওঁতে বিশ্বাসে কৰা নাই হাঁহি হাঁহি কৈছে লৈ যোৱা কালি বিয়া হব পাৰিব যোৱা আপুনি ভাঙি পাতি কলাক না কোৱা নাই দে কিয় নকলা নকলো দে তেওঁ তামচা বুলি ভাবছে তামচা বুলিয়ে ভাবি থাকক হেডছাৰে কৈছে নহয় কি কৈছে শিক্ষা দীক্ষা থকা মানুহে এইগিলাখন কেথেনো বিশ্বাস নকৰে আমাৰ শিক্ষা দীক্ষা নাই কাৰণেহে বিশ্বাস কৰছো তোৰ হাতত কোনোবাই পইচা দিছে হয় না মোক কিবা কৈছে হবলা হও মই কেৰপাৰ লগত কথা পাতি থকা বুলি ভাবিছিলো যাওক তাকেই ভাবিছো এনিৱে পইচা দিয়া কথা কলে যে আপুনি
আপনার বিয়া ধূপচাকি জ্বলাবা বহুতে দশ টাকা পাঁচ টাকা দিছে। কি ধূপচাকি জ্বলোৱা পয়সা দিছে? দেব দেৱী পূজাতহে চাকি জ্বলোৱা সিষ্টেমটো থাকে। বিয়াত ও সব বিয়াত নাথকে, এখন অলপ বেলেগ বিয়া হয় না। তুই মোক কে মাতছ? এইটো ৰীতা হা গুৰু, ইমান সুন্দৰকৈ আপোনাক মাতিলা আপুনি কিয় খং কৰিছে? এই তই মানে মানে থাক, তই কোনো নাই ফল এও জানে মই তোক কেহেনকৈ মাতছো। মই আকৌ ধৰিব পৰা নাই। ইতা এক্টিং কৰিব আছ কি কৈছে ৰীতা? তাকেতো মইতো আকৌ হাও ও ধৰিব পৰা নাই। নাই পাৰা তো দেব দেৱী পূজাতহে চাকি জ্বলোৱা চিষ্টেমটো থাকে। বিয়াত ও সব বিয়াত নাথকে, এখন অলপ বেলেগ বিয়া হয় না। কিবা বোলে বৈদিক যুগৰ কৈছিল ৰব। কোনে কৈছিল? এই ভৱেশ শৰ্মা ছাৰে কৈছিলে, আৰু মনত পৰিছে বৈদিক যুগৰ দৈৱিক বিবাহ। বৈদিক যুগৰ দৈৱিক বিবাহ? অঁ, এখন বিয়া বোলে ও পাঠ পূজা কৰাৰ সমান ভক্তি সম্পন্ন। অ' মাই ডিয়াৰ, দেখ বিয়া বুলিতো কাপোৰ চাপোৰ নেদলাকে, ইতা চেণ্ডেলো নাই একযোৰ। চেণ্ডেলৰ কথা নাই হা, তোমাৰ মুখখনেই ধুনীয়া। অ' ঢুকনা চেণ্ডেল বানে পিন্ধিলি অ' ভৰিত দেখিন কায়ো চাবাৰ নহয়। হয় হয়, আপোনাৰ মুখখন দেখিলে মানুহে ভৰি ফালে চাবলৈ পাহৰিয়ে যাব। বিজেল কিয় ধৰে দাদা? হ'ব দক, আপোনালোক সুদিন মোৰ ৰাতি চেণ্ডেল নিপিন্ধো, সুধা পৰি যাম দক। কিলোত গেজনা মাৰলি অ' মুৰুক গেলি জোনকা মাৰে, সেই দৰিয়ে কৈ আছো। ইয়ে ৰাম, এযোৰ চেণ্ডেল যেন তেনে আনি দিয়ক বুজিছেনে? আজিকালি ঢেৰ লেডিজ চেণ্ডেল ওলাইছে নহয়, ৰাস্তা দি গ'লে শুনো নহয় একশ 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 বুলি কৈ থাকে। অ' তাৰে দুইযোৰ চেণ্ডেল আপুনি জয়াকো আনি দিছে হয় না? নহয় মানে ওলাই যাওঁতে বাটতে বা ঐ কে উপহাস উপহাস দি ফেলে তাইৰ মনটো চঞ্চল কৰি পেলছি। হ'ব, বেলেগতো ভাববা নালগে, মোকো একযোৰ আনি দিলি মোৰো মনটো চঞ্চল হ'ব। ইবাৰ কিন্তু নেদলি মই নেৰো, বাপ্পা ঐ ঠিলা পাই গোটেই মোক খিলা মাৰি আছে। দিব আৰু এযোৰ টাকাকিটা গণি আছো, কিমান উঠিল কিমান নুঠিল লেখা মতে হিচাপ মিলছি না নাই। হচি যা, মোৰ নিজৰ টাকাকিটাও তাতে মিহাল হৈ আন। তাকেতো কলো দু চাহ দোকানত বহি চাহ খাওঁ, তাতে বহি আৰামত টাকাখিনি গণিম জল, মই গণি দিম জল। মান নাই মাৰা, তই গণি দিবি, মই টাকা গণিব নাজানো। জল জল জল, দুই গুৰি পাঁচ। অ খুৰা কৈ যায়, আৰু ৰবা হাও কিবা দেখোন মুখ চুখ টেঙে ফেললা। তুই মোক কে মাতছ? এইটো ৰীতা হা গুৰু, ইমান সুন্দৰকৈ আপোনাক মাতিলা আপুনি কিয় খং কৰিছে? এই তই মানে মানে থাক, তই কোনো নাই ফল এও জানে মই তোক কেহেনকৈ মাতছো। মই আকৌ ধৰিব পৰা নাই। ইতা এক্টিং কৰিব আছ কি কৈছে ৰীতা? তাকেতো মইতো আকৌ হাও অ' ধৰিব পৰা নাই। নাই পাৰা তো সিদিনা ৰাস্তাত তুমি আৰু চুতীয়া মাষ্টাৰে কথা পাতি আছিলা, মই চুতীয়া মাষ্টাৰক কিবা এটা কথা ক'ম বুলি আহি আছিলোঁ, মোক দেখি চুতীয়া মাষ্টাৰে কুবা কুবিকৈ গুচি গ'ল, তুমি থাকি গ'লা, মই কিয়া মাই বুলি সুধিবহে পালোঁ, মানুহ কিমান কামিলাবা নাপে বুলি তুমি কথাই ঘেৰ ঘেৰকৈ উঠিলা। আপুনি আৰু কি উচ্চাৰি চেষ্ট ৰাখে? আপুনি মোৰ গুৰু, এই বুলি তন্তে মোক কথাই ভক্তি দেখে দেখা, তই যদি মোৰ শিষ্য হৈ চাৰিশ টকা খাব পাৰা, মই গুৰু হৈ চাৰে চাৰিশ টকা কিয় খাব নোৱাৰো? অ খাক গুৰু খাক, মোক আৰু একশ দিব কিন্তু। তোক আৰু কিহৰ একশ লাগে? তই চাৰিশ খাবি, মই তিনিশ খাম নাকি? বেছ বেছ গোটামখাই টাকাখিনি ভাগে লো, অ বিয়া আঁতৰো থাক। লাকাই আগবঢ়ালে ভিভেল সোপ অব সমঝোতা নহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক টাটা সম্পন্ন মশালা আমুল দ্য টেস্ট অব ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লাটিনা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।